বাঙালির অস্তিত্বের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছে শারদীয়ার অকাল বোধন, মাঝে দেবী দুর্গা, দুপাশে লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক। চিরচেনা এই ছবির বয়স কিন্তু 400-500 বছরের বেশি পুরনো নয়। বহু বনাদি বাড়ির পুজোয় দুর্গার বাহন হিসাবে সিংহ নয়, দেখা যায় ঘোড়াকে। কেন জানেন? কলকাতার শোভাবাজার রাজবাড়ি হোক বা কৃষ্ণনগরের রাজবাড়ি বা শহরের অধিকাংশ বনাদি বাড়ির পুজোতেই দেখা যায় দুর্গার বাহন সিংহ নয়, বরং এমন এক প্রাণী যার শরীর সিংহের কিন্তু মুখটি ঘোড়ার। মহেন্দ্র দত্ত তার কলিকাতার পুরাতন কাহিনী ও প্রথা গ্রন্থে জানাচ্ছেন, এটা আসলে বৈষ্ণব বাড়ির প্রতিমার বৈশিষ্ট্য। কালীঘাটের পটে আঁকা 19 শতকের ছবিতেও অবশ্য ঘোড়ামুখী সিংহের দেখা মেলে। অনেকেই বলেন এমন বাহনের পেছনে আছে একটা অন্য কারণ। 1866 সালে আলিপুরে চিড়িয়াখানা স্থাপিত হয়, দল বেঁধে সেখানে গিয়েই বাঙালি প্রথম দেখল সিংহ। তার আগে পর্যন্ত বাংলায় হলদে কালো ডোরাকাটা বাঘই ছিল সর্বেসর্বা। সিংহকে চাক্ষুষ করার সুযোগ হয়নি। স্বভাবতই শিল্পীরা তাদের কল্পনায় পশুর মাথায় কেশর বসিয়ে দিতেন, অথচ সিংহের মুখাবয়ব তাদের অজানাই ছিল। কয়েকশো বছর ধরে ওই মূর্তি পুজোর চলই চলে আসছে বলে তাতে আর বদল আনা হয়নি।